খুব তড়িঘড়ি করে ছোট সাহেবকে নিয়ে প্লেগ্রাউন্ডের দিকে ছুটছেন অপু বিশ্বাস। এরই মধ্যে নেটিজেনরা তাকে ঘিরে ধরেছেন এবং সাংবাদিকরা কিছু হলেই অপু বিশ্বাসকে পেলে কিংবা কিং খানকে পেলে কিছুটা তো তাকে প্রশ্ন করবেই, এটাই স্বাভাবিক। এবং সেই প্রশ্নের উত্তর সাবলীলভাবে দেয়াই কিন্তু পছন্দ করেন আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ডিসেম্বরের শীতের বিকেলে অপু বিশ্বাস নতুন কেনা গাড়িতে চেপেছেন গন্তব্য প্লেগ্রাউন্ড। নায়িকাদের তো জিমে যাওয়ার কথা, তা অপু বিশ্বাস হঠাৎ কেন প্লেগ্রাউন্ডে? নায়িকাদের তো জিমে থাকার কথা। অপু বিশ্বাস এই প্রশ্নের উত্তরে এককাল হেসে বললেন, প্লেগ্রাউন্ডে কেন যাচ্ছি? ততক্ষণে জানা গেল গাড়িতে আরও একজন আছেন, অন্তর্জালের সবচাইতে বড় তারকা এই মুহূর্তে আবরাম খান জয় ছোটো স্যার। জানতে চাওয়া হলো জয় কেমন আছে। কিছুটা খুশি হয়ে অপু জানালেন, জয় ভালো আছে স্যার, সবসময় ভালো থাকেন, সবসময় মুডে থাকেন। ইদানিং তার নতুন ঘোরাঘুরি করতে খুব পছন্দ করেন, ওকে নিয়ে ঘুরতেই বের হয়েছি, এখন আমরা প্লেগ্রাউন্ডে যাব। ইদানিং তার অনেক বেশি ঘোরাঘুরি আর প্লেগ্রাউন্ডের প্রতি ফ্যাসিনেশন। জয়ের ফ্যাসিনেশন তো জানা গেল, ঢাকায় সিনেমা এক সময় যাকে ছাড়া চলতোই না তার কি খবর? অপু বিশ্বাস বললেন, আমার ফ্যাসিনেশন এখন কাজ আর আমার একমাত্র সন্তান আবরাম খান জয়। কাজকে যতটা ভালোবাসি আমার সন্তান জয়কেও তার চাইতে বেশি ভালোবাসি। মাঝে মধ্যে কাজ না জয় কোনটা বেশি ভালোবাসি সেটা নিয়ে প্রশ্ন করেন দর্শকরা, কিন্তু আসলে সেই প্রশ্নটা করার যে ব্যাপার সেটা আমার মনে হয় আমি উতরে গেছি, কারণ আমার জীবনে কাজের চাইতে জয়ের গুরুত্ব কতটা সেটা আমি ইতিমধ্যে প্রমাণ দিয়ে ফেলেছি। তারপরেও বোকা বোকা প্রশ্ন যদি কেউ করে সেটার উত্তর আমি দিয়ে থাকি। আমি মনে করি জয়ের জন্যই কাজ এখন, কারণ জয়কে ভালো রাখতে হলে আমার ক্যারিয়ারকে ঠিক রাখতে হবে এবং ক্যারিয়ার ঠিক রাখতে হলে নিজেকে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। অপু বিশ্বাস বললেন, জয় যা যা করে সব কিছু আমার ভালো লাগে, ওকে নিয়ে আমি ইনডোরে অনেক খেলতে পছন্দ করি, সুযোগ পেলে বাসায় আমরা খেলাধুলা করি, প্রশ্ন করি, পড়তে পড়তে খেলি। জয় অন্য বাচ্চাদের মতো নয়, ও আসলে খেলার চাইতে পড়াটাকে বেশি প্রেফার করে। আপনারা সবাই আশীর্বাদ করবেন জয় যেন এই ব্যাপারটা ধরে রাখতে পারে। আমিও সুযোগ পেলে ওকে নিয়ে পড়তে বসে যাই, গল্প করি, ও যা যা পছন্দ করে সেগুলো করি। এই যে যেমন ইদানিংয়ের ফ্যাসিনেশনটার কথাই ধরুন, প্লেগ্রাউন্ডে ওকে একা ছাড়ছি না, কারণ সেখানে ও একা আসলে পড়েও যেতে পারে, ব্যথাও পেতে পারে ছোট বাচ্চা, যার ফলে নিজের কাজ যতটুকু কম করা যায় সেদিকেই খেয়াল রাখছি, সেগুলো খেয়াল করেই আমি ওকে নিয়ে ছুটছি। যাই হোক, ভেতরে ভেতরে সে হয়তো বিরক্ত হয়ে গেছে, আপনাদের প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি দিতে পারছি না, আবার কখনো দেখা হয়ে গেলে নিশ্চয়ই অনেক কথা হবে, আমাকে এই মুহূর্তে ছাড়তে হবে কারণ স্যার গাড়ির ভেতর থেকে হর্ন দিচ্ছেন। সত্যি বলতে কি, অপু বিশ্বাস তার সন্তান আবরাম খান জয়কে অনেক বেশি ভালোবাসেন আমরা জানি, আমাদের সন্তানকেও আমরা এরকমভাবেই ভালোবাসি, আমরা এভাবেই কেয়ার করি। আমার চ্যানেলটি যেহেতু খুবই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেনি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।